সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতভাবে আমরা তাতে খুশি, কিন্তু যদি বলেন ত্রুটিমুক্ত নির্বাচন, আমি বলবো ত্রুটিযুক্ত নির্বাচন হয়েছে। কিন্তু যে কায়দায় পঞ্চায়েতের নির্বাচন বা বিগত নির্বাচনগুলো রাজ্য প্রশাসন করেছেন, সে কায়দাতে করতে পারেনি। মোরললেস 95% বেশি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতি, চলমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিসেসের মধ্যে অবাধ লুট এবং ভোটের কম্পার্টমেন্ট তুলে দিয়ে কে কোথায় ভোট দিচ্ছে দেখা, এটা খুব বেশি করতে পারে। কোচবিহারের 16-17টি বুথ, আলিপুরদুয়ারের 2টি বুথ, জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার 1-2টি বুথ ছাড়া বাকি নির্বাচনে মানুষের অংশগ্রহণ, আমি অ্যাকচুয়াল ফিগারটা জানি না, 80% বেশি মানুষের পার্টিসিপেশন হয়েছে। যে বুথগুলোতে এজেন্টদের মেরে বের করে দিয়েছে বা এজেন্ট দিতে দেয়নি, সেই বুথগুলোতে কিছু মৃত ভোটার এবং কিছু ভোটারকে হাতে কালি লাগিয়ে ফিরিয়ে দিয়ে প্রক্সি ভোট এক শ্রেণীর একটা ছোট অংশের ইলেকশন অফিসারদের সাহায্যে, পোলিং পার্টির সাহায্যে কোথাও কোথাও করেছে। এতে হয়তো মার্জিনের 19-20 হতে পারে, কিন্তু জেতার ব্যাপারে 200% আমরা নিশ্চিত। নিশিত প্রামাণিকের গতবারে যে মার্জিন ছিল তার ডবলের বেশি মার্জিন হবে। আলিপুরদুয়ারের মার্জিন ধরে রেখে ওই মার্জিন আমরা বাড়াবো। জলপাইগুড়ির ক্ষেত্রেও অত্যন্ত ভালো ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। আজকের নির্বাচনের নির্যাস, রাষ্ট্রবাদীরা 3 আর চোরেরা 0। আজকে টাইট ছিল, ওকে একটু টাইট দিয়ে রেখেছিল জনগণ। আছে দাদা, মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে আদিবাসী তরুণদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন। আপনাকে বলে দি, তথ্য সংস্কৃতি দপ্তর সম্পূর্ণভাবে আমি এক স্যান্ডেলে খুনি দেব। কিভাবে মিডিয়াদেরকে তথ্য সংস্কৃতি দপ্তরের DICO বা SDICOরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল প্রোগ্রাম দিচ্ছে? আমি গতকাল শুনে এসেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভায় 14,000 লোক সাংস্কৃতিক শিল্পী ভাতা পান, তাদেরকে ওই জেলার DISO তিনি DICO ফোন করে বলছেন তৃণমূলকে ভোট দিতে হবে। আমি লোকশিল্পীদেরকে বলছি ফোন রেকর্ড করে আমাকে পাঠান, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে, আপনারা আমার কাছে পাঠান। ওই ভদ্রলোকের চাকরি কি করে থাকে সে ব্যবস্থা আমি করব, যতদূর যেতে হয় যাব। আর লোকশিল্পীদের বলবো ফোন করলে বলবেন আমরা BJP-কে আনবো, আপনারা 1,000 টাকা ভাতা দেন, তাও সবাই পায় না, কীর্তনিয়াদের দেয় না, বহু লোক পায় না। ভারতীয় জনতা পার্টিকে আমরা আনব, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে দেবে বলেছে BJP, তেমনি লোকপ্রসাদ শিল্পী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তপশিলিদের ভাতা, কৃষকদের ভাতা, জনজাতিদের ভাতা 1,000-এর বদলে 3,000 টাকা করে BJP ক্ষমতায় আসার প্রথম মাস থেকেই দেবে, আমি আপনাদের কাছে বলে দিলাম। লোকপ্রসাদ শিল্পীরা এই উত্তরটা জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক তাকে দেবে, এগুলো সব করাচ্ছে। ওই যে মুখ্যমন্ত্রী, সবাই লোক হচ্ছে না, একদম লোক হচ্ছে না, একটা লোককে নিয়ে গেছে গান গাওয়ার জন্য, তার নাম ইন্দ্রনীল সেন, ওই ফোন করে করে এগুলো করাচ্ছে। ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যে জেলায় তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা, মহকুমার তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা সরকারি গ্রুপে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভাকে, আর লোকপ্রসাদ শিল্পীদেরকে
সরকারি টাকায় বাসে করে নিয়ে আসছেন, সব তথ্য আমার কাছে আছে। অভিযোগ হচ্ছে, কালকের মধ্যে অভিযোগ হবে। খুব সঠিক, বোমা ব্যবহৃত হয়েছে পারমিশন নেওয়া মিটিং এ যেভাবে সংগঠিত ভাবে, এবং শুনলে অবাক হয়ে যাবেন, শক্তিপুরে যে বাড়ি থেকে পাথর ছোঁড়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারের বাড়ি, সিভিক ভলেন্টিয়ার হোম পার দপ্তরের বেতন পায়, সরাসরি পুলিশ মন্ত্রী এর সঙ্গে যুক্ত। এনআইএ তদন্ত হওয়া উচিত ও তদন্তের আওতায় মমতা ব্যানার্জিকে আনা উচিত। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। Jewelers Money, B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje. Kachrapadai exclusive Olongkar design o bhorpur collection er shombhar niye B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje.